तो हेलो गाइज वेलकम टू माई अनदर वीडियो, वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा आज हमें भाव आज। हाँ तुम्हारा थंबनेल टाइटल ठीक ही देखो। आज के चले बनगाय आबारों से विवेकानंद स्पोर्टिंग क्लाबर पूजा मंडपर सामने। हाँ यछर होते चलते 2023 चीन ग्रैंड लिस्बन कैसल। हाँ ठीक ही देखे तुम्हारा और ठीक ही शुनेस। पैंडलटा क्योंकि आबारों जगह होता हे कल्याणी आईटीआई मोड़े। तो कौन बेसि चमक दीते चले कतटा कि क्या हलो बनगा मेन रोड चले आसे। और ये विवेकानंद स्पोर्टिंग क्लाब और तरह सामने क्योंकि बैनार उन्मोचन विवेकानंद स्पोर्टिंग क्लाब और बचर क्योंकि चीन ग्रैंड लिस्बन और पैंडल ठीक हे ओजे देखते ही पाच कत सूंदर एक राउंड शेपे क्योंकि गोल कर देखे कल्याणी एर थे भलो मानने मानने पैंडलटा होच्छे। अवश्य तुम्हारा कमेंट्स कर जानिए कोनटा बेशी भालो होच्छे। किन्तु जे गोलटा करेछे किन्तु कल्याणीते किन्तु आलादा रकम एक गोल गोल राउंड शेप करेछे। आर एखानेओ किन्तु आमरा देखते पाच्छि आलादा माने एकटु अन्यरकम गोल शेपे राउंड करेछे। तो काज कतटा कि हलो सेटा तोमादेर साथे आजके शेयार करब। तो काकु केमन आछो? भालो। तो आपनि कि क्लाबेर माने कोनो माने सदस्य नाकि आपनि काजटा करेन? आमि आमार पाड़ार छेले। एटा क्लाब सदस्य बेटन अवश्य सदस्य। আমি আমার পাড়ার ছেলে, এটা আমার জন্ম। আচ্ছা আচ্ছা, এই বছর কতদিন আগে শুরু হয়েছে মানে প্যান্ডেলটা? এটা আমরা শুরু করেছি তিন মাসে 2 তারিখে আমাদের ছুটি হয়েছিল, তখন থেকে পরিকল্পনা হয়েছে। আচ্ছা আচ্ছা, তা কতজন স্টাফ কাজ করছে এখন? 15 জন মতো কাজ করছে। আমরা 1 তারিখ থেকে আরো বাড়বে। টার্গেট আছে 1 তারিখের মধ্যে আমরা ভিতরের ডেকোরেশন পার্ট এবং বাইরের কিছু পার্ট আমরা রেডি করে 1 তারিখ থেকে পুরোপুরি অবস্থিত স্টেট ব্যাংকের ঠিক অপোজিটে নামলেই জিবিএস ক্লাব বললে সবাই দেখিয়ে দেবে। আর খুব বেশি না, 400টা ধারেই। চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে বাইরে কিন্তু প্লাই, সেই প্লাইয়ের কাজ কিন্তু এখন হচ্ছে ভেতরে সম্ভবত। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে এখানে কিন্তু দাতারা কিন্তু জোর কদমে কিন্তু প্লাই করছে। এই হচ্ছে প্লাইয়ের কাজ কিন্তু চলছে। আর অসাধারণ কিন্তু ভেতরে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আর ওই যে ভেতরে কিন্তু উপরে যে স্ট্রাকচারটা কিন্তু অসাধারণই কিন্তু মানে লাগছে। আর এদিকে বাচ্চা যদি কেউ আছে মতিগঞ্জ থেকে, তারপর সেই স্টেট ব্যাংকের সামনে আসতে হবে। ওখান থেকে জিবিএস ক্লাব মাত্র 500 মিটার দূরে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে মানে ভেতরে তো চমক থাকছে আর বাইরে তো চমক থাকছে, মানে প্রতিমার কোনো চমক থাকছে? দেখো এগুলো সমস্ত কিছুর একটা পরিকল্পনা থাকে। ক্লাব তৈরি করে ক্লাবের আগে যাদের আমরা যারা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর স্ট্রাকচারগুলো কিন্তু রং করে ডিজাইন করে রাখা হয়েছে। আর এইগুলো যখন মণ্ডপে যে লাগানো হবে মণ্ডপটা কিন্তু অসাধারণই লাগবে দেখতে। ক্লাবের আগে যাদের আমরা যারা আমাদের পরে যাদের আস্থা থাকে তারা একটা পরিকল্পনা বলে, আমাদের সেটা ভাবতে হয় অনেক কিছু। সে প্রতিমা কিন্তু রাখা হবে, এই যে মণ্ডপটা তৈরি করা হয়েছে এখানে কিন্তু মানে প্রতিমাটা কিন্তু রাখা হবে। বলছি যে ভেতরে কি শুধু প্লাই থাকবে নাকি কাঁচও থাকবে? না না, আমি কাঁচ বলে ব্যাপারটা রাখছি না, অনেক কিছুই থাকবে। আচ্ছা আচ্ছা, বাইরেও মানে কাঁচ ছাড়া অনেক কিছু থাকবে। ওই যে দেখতেই পাচ্ছ উপরে কিন্তু হলুদ রং করা হয়ে গেছে প্লাই। আর আজকেই কিন্তু লাস্ট আমাদের ঢুকতে দিল, কালকের থেকে কিন্তু এই মণ্ডপটা পুরোটাই কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এখানে কিন্তু প্লাইয়ে কিন্তু অনেক দাদারা কিন্তু কাজ করছে। এই দেখতে পাচ্ছ প্লাইয়ের যে কাজ সেগুলো কিন্তু এখন হচ্ছে। আর এইগুলো কিন্তু রং করা হয়ে গেছে আর এগুলো কিন্তু লাগানো হবে মণ্ডপে। আর ওই যে বালতিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রঙের বালতি, রং করা হচ্ছে পুরো প্লাইয়ে কিন্তু রং করা হবে ভেতরে। প্লাইয়ের যে ডিজাইন করে এখানে কিন্তু রাখা হচ্ছে আর প্লাইগুলো কিন্তু লাগানো হবে পুরো মণ্ডপে। আচ্ছা আচ্ছা, বাইরেও মানে কাজ ছাড়া অনেক কিছু থাকবে, সেটা মনের মধ্যে থাকুক। এটুকু বলতে পারি যে যেটা অনুকরণে তৈরি হচ্ছে তাকে অনুসরণ আর অনুকরণ দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এবং নিজের প্রচেষ্টার উপরে তৈরি করছি,
ক্লাবের সহযোগিতায় কিছু থাকুক সেটা আরো পরে জানানো হবে। আচ্ছা আচ্ছা, বলছি যে এবার কিন্তু আমরা বনগাঁতেও একই প্যান্ডেল দেখছি আর কল্যাণীতে কিন্তু একই প্যান্ডেল দেখছি, তা আপনি একটা আর্টিস্ট বা হচ্ছে কি কেমন হবে দেখছেন ওই ক্লাবটাকে, ওই যে পুজোটা হচ্ছে? আমি চাই প্যান্ডেলটা আরো ভালো হোক, কল্যাণীতে আরো ভিড় হোক, কিন্তু আমার ক্লাব গান্ধবলি ক্লাব যে পরিকল্পনা নিয়েছে তার সঙ্গে ওর কোনো মিল নেই। আর মিল একটাই হচ্ছে হয়তো ছবিটা মিলেছে, কিন্তু এরকম ছবি এর আগেও হয়েছে। আমি এটা বলবো না যে এটাই গান্ধীবলিতে বা কল্যাণীতে প্রথম হচ্ছে, এর আগে একজন মুর্শিদাবাদে করেছে। অতএব এটার নিয়ে এত বিতর্ক হওয়ার কোনো প্রয়োজন নেই যে কল্যাণী না বনগাঁ। আমি মনে করি যার যার মতো সেটা করুক, মানুষ দেখুক ভালো আর মন্দ তারাই বিচার। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা কিন্তু শুনেছি যে কল্যাণীতে কিন্তু তিন থেকে চার রকমের কাজ দিয়ে তৈরি হচ্ছে বাইরের যে পজিশনটা আমরা দেখতে পাচ্ছি মানে ব্যানারে, তো এরকম কি ব্যাপার আছে যে তিন চার রকমের কাজ? ওইসব কোনো ব্যাপার আছে আমাদের কাছে? আমি দেখো, আমরা একটা মায়ের পুজো করছি, কম্পিটিশনে যেতে চাচ্ছি না। আমরা 75 বছর পুজোটাকে একটা স্মরণীয় করে রাখার জন্য চেষ্টা করছি। আমাদের একটা বাজেট সামথিং থাকে, সেটা লাফিয়ে একটু বেড়েছে, মেম্বারদের একটা উদ্দীপনা আছে নিজেদের মধ্যে। তো তাই বলে এই না যে আমরা কল্যাণীর সঙ্গে টক্কর মারব, কল্যাণী কল্যাণী জায়গা দেবো, বনগাঁ বনগাঁর জায়গা দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ এতটুকু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। না, সবসময় যে শেয়ারটা তোমরা করছো সেটা আরো ভালো করে করো, যাতে দুটো প্যান্ডেলই দেখুক মানুষ। হ্যাঁ, দুটো প্যান্ডেলই দেখুক, তাহলে দেখার সুযোগ পাক তোমাদের মাধ্যমে হোক কিংবা পাইটে বা গাড়িতে এসে, তাতে হবে কি মানুষ দেখতে পারবে। কাজ দুটো দুই রকম হতে পারে, এরকম না, কিন্তু ঘটনা হচ্ছে যে আবার একও হতে পারে, কিন্তু কেউ কাউরিটা দেখে করবে তাহলে আমি মনে না তার মধ্যে কোনো মজা আছে। মজাটা থাকুক এবং এইভাবে লুকিয়ে থাকুক, আরো এক মাস পর বুঝা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার মানে আমরা আরো অনেক কিছু দেখতে পাবো, তাই তো? অপেক্ষায় থাকুক মানুষ, তাহলে বুঝতে পারবে ছোট হোক অনেকটাই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।